नमस्कार बंधुरा, आमी श्रावणी आर तोमरा रोयेछो आमार साथे आमार यूट्यूब चैनेले। आज के आमी रोयेछी मुचिसार ममता नार्सारीते। आर ऐ नार्सारीते विभिन्न धरनेर फलेर गाछ, फुलेर गाछ, विभिन्न धरनेर इनडोर आउटडोर पाताबाहारी एवं कैकटास साकुलेंट विभिन्न धरनेर गाछ एखाने किन्तु रोयेछे। आज आमी तोमादेर एखाने किछु गाछेर नाम एवं दाम बोले देव। और तार आगे आमी तोमादेर जे नार्सारिटा रयेछे सेटा एकटु घूरिए देखिए दिच्छी। देखो एखाने अनेकगुलो बनसाई करा आछे। आर एर पाशेई आमी तोमादेर देखिए दिच्छी एखाने कतगुलो एडेनियम। एडेनियम एखाने एकटा गाछे चार रकम फुल हबे एरकम गाछ रयेछे। सेगुलो दाम होच्छे 500 टाका करे। आर सिंगल रोजी भैराइटी एडेनियम गाछेर दाम एखाने 150 टाका करे। एखन जे गाछगुलो देखछो तोमरा एगुलो हलो सब मिनी टगरेर गाछ। आर एई मिनी टगरेर गाछगुलोर मध्ये देखो प्रचुर परिमाणे फुल होये रयेछे। आर गाछगुलो बेश बुशी टाइपेर आछे। एई गाछगुलोर दाम एखाने 20 टाका करे। एरपे एखन जे गाछगुलो तोमरा देखछो एगुलो हलो सब डबल टगरेर गाछ। आर एई डबल टगरेर गाछगुलो एखाने 4 इंची ग्रो ब्यागेर मध्ये लागानो आछे। एई गाछगुलोर दाम एखाने 30 टाका करे। आमि तोमादेर एकटा गाछ देखिए दिच्छि। देखो गाछेर ग्रोथटा 4 इंची ग्रो ब्यागेर मध्ये आछे। आर गाछटा देखो एरकम ग्रोथेर आछे। अनेकगुलो डालपाला आछे गाछटाय़। आर गाछ किन्तु अनेकटाई देखो माने लम्बाई बड़ो। तो एई धरनेर गाछगुलो तोमरा एखाने पेये जाबे डबल टगरेर 30 टाका करे। एखाने किन्तु गाछगुलोर मध्ये देखो कुड़ीओ धरे रयेछे। एई जे डबल टगरे देखते पाच्छो एगुलो सब कुड़ी। तो এই ধরনের গাছগুলো তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে। এরপরে তোমাদের যে গাছগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে রঙ্গন ফুলের গাছ। আর এখানে বিভিন্ন মানে ধরনের বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন কালারের রঙ্গন তোমরা পেয়ে যাবে। এখানে মিনি রঙ্গনের দাম হচ্ছে 20 টাকা করে। আর যেগুলো বড় সাইজের রঙ্গন সেগুলো 7 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো রয়েছে, সেগুলোর দাম হচ্ছে এখানে 50 টাকা করে। আর এখানে রঙ্গনের মধ্যে দেখছো তোমরা এখানে প্রচুর পরিমাণে কিন্তু কালার অপশন রয়েছে। তোমরা এখন যে গাছগুলো দেখছো এগুলো হলো সব আমলকি গাছ। আর এগুলো সব গ্রো ব্যাগের মধ্যে লাগানো রয়েছে। গাছগুলো কিন্তু অনেকটা বড় সাইজের রয়েছে এখানে। আর এই আমলকি গাছগুলোর দাম এই মমতা নার্সারিতে 70 টাকা করে। এখন যেটা দেখছো তোমরা এটা হলো কাজু বাদামের গাছ। আর কাজু বাদামের গাছগুলো এই মমতা নার্সারিতে দাম হলো 150 টাকা করে। এগুলো সব গ্রো ব্যাগের মধ্যে লাগানো আছে। আমি তোমাদের গ্রো ব্যাগের সাইজটা দেখিয়ে দিচ্ছি। এই সাইজে গ্রো ব্যাগের মধ্যে লাগানো তোমরা কাজু বাদামের গাছ পেয়ে যাবে 150 টাকা করে। এখন যে গাছগুলো দেখছো এগুলো হলো সিজেনিয়াম গাছ। আর এগুলো হলো সব পিঙ্ক সিজেনিয়ামের গাছ। এগুলো সব 7 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো রয়েছে। আর এই 7 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় এই সিজেনিয়াম গাছের দাম এখানে 100 টাকা করে। এটা হচ্ছে ভেরিকেটেড লেবুর গাছ। আর এটা হলো ভেরিকেটেড কামকড লেবু। আর এগুলো ছোট গাছ, যদি নিতে চাও তাহলে সেগুলো তোমরা 100 টাকা কিন্তু পেয়ে যাবে। ছোট গাছ বলতে সেই গাছের হাইট হবে 1 ফুট। আর এখন যে গাছগুলো তোমাদের দেখাচ্ছি এই গাছগুলোর মধ্যে দেখো ফল কিন্তু ধরে আছে। আমি তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, দেখো আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, গাছগুলোর মধ্যে কিন্তু দেখো প্রচুর পরিমাণে ফল ধরে রয়েছে আর ফুলও ধরে আছে। এগুলো হচ্ছে সব ভেরিকেটেড কামকড লেবু এখানে হয়ে রয়েছে। তো ছোট সাইজের গাছ যদি নিতে চাও তোমরা 100 টাকায় পেয়ে যাবে। এছাড়া তোমরা এখানে বিভিন্ন ধরনের লেবু গাছ পেয়ে যাবে। তোমরা এখানে গন্ধরাজ লেবু, কাগজি লেবু,
এছাড়া মুসাম্বি লেবু গাছ তোমরা পাবে। এখানে রয়েছে অ্যাসেম্বলি বাদাবির গাছও, আমি সেই গাছ তোমাদের দেখিয়ে দেব। আর এখন যে গাছগুলোর মধ্যে দেখছো, এগুলো হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ। আর এই গাছগুলোর মধ্যে দেখো কত পরিমাণে ফল ধরে রয়েছে এবং প্রচুর পরিমাণে ফুলও ধরে রয়েছে। তো তোমরা যদি এই নার্সারিতে আসো, তোমরা কিন্তু এই ধরনের গাছগুলো এখানে পাবে। আর তোমাদের এখানে আমি একটা কথা বলে রাখি যে গাছের দাম কিন্তু সব সময় এক থাকে না। আজ হয়তো যে গাছের দাম রয়েছে, সেই গাছের দাম এক সপ্তাহ পরে বা এক মাস পরে সেই গাছের দাম চেঞ্জ হতে পারে, বেশিও হয়ে যেতে পারে, আবার গাছের দাম কমও হয়ে যেতে পারে। এখন যে গাছগুলো দেখছো, এগুলো হচ্ছে পেয়ারা গাছ। এগুলো হলো L40 পেয়ারা। এছাড়া এখানে লাল পেয়ারার গাছও আছে। আমি তোমাদের এখানে একটু পেয়ারা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই গাছগুলোর মধ্যে দেখো ফল কিন্তু ধরে আছে। এ দেখো পেয়ারা ধরে আছে, এখানে অনেকগুলো পেয়ারা তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে। আর এই গাছগুলো 7 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো রয়েছে। এই গাছগুলোর দাম এখানে 50 টাকা করে। আর এগুলো সব দেখো গ্রো ব্যাগের মধ্যে লাগানো রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ গাছগুলোর মধ্যে কত পেয়ারা আছে। এখন যে গাছগুলো দেখছো, এগুলো হলো শিউলি ফুলের গাছ। আর তোমরা কিন্তু এখানে 12 মাসই শিউলি ফুলের গাছ পেয়ে যাবে। এখানে প্রচুর পরিমাণে এবং ভালো গ্রোথের গাছ কিন্তু এখানে তোমরা পাবে। এরপরে তোমরা যে গাছগুলো দেখছো, এগুলো হচ্ছে অ্যালামন্ডা ফুলের গাছ। এখানে 2-3 রকম ভ্যারাইটির অ্যালামন্ডা তোমরা পেয়ে যাবে। একটা এখন যেটা দেখাচ্ছি, দেখো এগুলো বড় সাইজের ফুল হয়ে থাকে, আর ছোট সাইজেরও আর একটা ফুল হয়ে থাকে অ্যালামন্ডার। এগুলো দেখো সব 4 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো রয়েছে। আর গাছগুলো দেখো কতটা বড় বড় সাইজের গাছগুলো রয়েছে। আর এখন যে ফুলটা দেখাচ্ছি, এই ফুলের সাইজটা বড় হয়। আর এর পাশেই দেখো একটা ফুল রয়েছে, এগুলো থোকা থোকা হয় আর ফুলগুলো সাইজে একটু ছোটো হয়, কিন্তু প্রচুর পরিমাণে হয়। এগুলো সব এখানে 30 টাকা করে তোমরা পেয়ে যাবে। এখন তোমরা যে গাছগুলো দেখছো, এগুলো হচ্ছে অ্যাসেম্বলি বাতাবি লেবুর গাছ। আর এগুলো ড্রামের মধ্যে লাগানো রয়েছে। গাছগুলোর মধ্যে দেখো কত বড় বড় সাইজের লেবু হয়ে রয়েছে, আর অনেকগুলো করে ফল কিন্তু ধরে আছে। এই রকম ড্রামে যে অ্যাসেম্বলি বাতাবি লেবুর গাছগুলো এই মমতা নার্সারিতে আছে, তার দাম এখানে 300 টাকা করে। এছাড়া তোমরা ছোট সাইজের অ্যাসেম্বলি বাতাবির গাছও পেয়ে যাবে। সেগুলো 4 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো রয়েছে। 4 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় অ্যাসেম্বলি বাতাবির যে গাছগুলো এই মমতা নার্সারিতে থেকে তোমরা পাবে, সেগুলোর দাম 50 টাকা। এগুলো হলো দত্তপ্রিয়া ফুলের গাছ। আর এগুলো সব এরকম কালো গ্রো ব্যাগের মধ্যে লাগানো রয়েছে। এখানে ছোট সাইজেরও দত্তপ্রিয়া রয়েছে, যেটা এখন দেখছো এই সাইজ, ছোট সাইজগুলোও পেয়ে যাবে, কিন্তু গ্রো ব্যাগের সাইজটা এক। আর বড় বড় সাইজের গাছও তোমরা পেয়ে যাবে। এই সমস্ত মানে ছোট বড় যে সাইজই নাও কেন, দত্তপ্রিয়ার দাম এখানে 30 টাকা করে। এখন যে গাছগুলো দেখছো, এগুলো হলো সব কালাপাতি সবেদার গাছ। আর কালাপাতি সবেদা গাছ এখানে ছোট গাছ তোমরা পেয়ে যাবে। কালাপাতি সবেদার ছোট গাছ এখানে 100 টাকা করে দাম রয়েছে। আর এখন যে গাছগুলো দেখছো, এগুলো কালাপাতি সবেদার বড় গাছ। এগুলোর দাম একটু বেশি, কিন্তু ছোট গাছ নিতে চাইলে তোমরা 100 টাকায় পেয়ে যাবে। এগুলো হলো সব বোগেনভিলা ফুলের গাছ। আর এগুলো সব 4 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো রয়েছে। বোগেনভিলা গাছ যেগুলো ভেরিকেটেড দেখছো তোমরা, এগুলোর দাম হচ্ছে 30 টাকা করে। আর যেগুলো নর্মাল ভ্যারাইটি রয়েছে, সেগুলো হচ্ছে এখানে 4 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় বোগেনভিলা 20 টাকা দাম। এগুলো হলো সব লাল হেনার গাছ। আর এই গাছগুলো দেখো কালো প্যাকেটের মধ্যে লাগানো রয়েছে। এগুলো অনেকটা বড় বড় সাইজের গাছ। আর এই গাছগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়ে রয়েছে। এই রকম সাইজের গাছগুলো তোমরা এই নার্সারিতে 30 টাকায় পেয়ে যাবে। এখানে প্রচুর পরিমাণে এই ধরনের গাছগুলোর কিন্তু স্টক রয়েছে। এখন যে গাছগুলো দেখছো, এগুলো হচ্ছে
আম গাছ। আর এখানে দু ধরনের আমের ভ্যারাইটি রয়েছে, একটা হচ্ছে আলফানসো আম, এখন যেটা দেখছো এটা হচ্ছে আলফানসো, এর দাম এখানে 200 টাকা। এছাড়া রয়েছে অল টাইম, সেটা পেয়ে যাবে 50 টাকায়। এখন যে গাছগুলো দেখছো এগুলো হচ্ছে চন্দ্রপ্রভা গাছ, আর এই চন্দ্রপ্রভা গাছগুলো তোমরা এখানে পেয়ে যাবে 30 টাকা করে। এখন যে গাছগুলো দেখছো এগুলো হলো নিকোটিয়া গাছ, আর এই গাছগুলোর মধ্যে কিন্তু ছোট ছোট ফুল হয়। এই গাছগুলো এখানে সব কালো প্যাকেটের মধ্যে লাগানো রয়েছে, আমি তোমাদের একটু ফুল দেখিয়ে দেবার চেষ্টা করছি। এই গাছে কিন্তু ফুল হয়ে আছে। এই গাছগুলোর দাম এখানে 30 টাকা করে। এখানে দেখো এর মধ্যে ফুল হয়ে রয়েছে। এখানে দু রকম ভ্যারাইটির রয়েছে এই নিকোটিয়া গাছ, একটা হলদেটে হলদেটে পাতা, একটা সবুজ পাতা। তো এই গাছগুলো এখানে 30 টাকা করে পেয়ে যাবে। এখন যে গাছগুলো তোমরা দেখছো এগুলো হচ্ছে প্যান্টানাস গাছ, আর এগুলো সব কালো গ্রো ব্যাগের মধ্যে লাগানো আছে। এই গাছগুলো এখানে পেয়ে যাবে তোমরা 25 টাকা করে। এরপরে তোমাদের যে গাছটা আমি দেখাতে চলেছি সেই গাছটার নাম হলো ক্যালপোনিয়া। এখানে দেখো হলুদ হলুদ ছোট ছোট ফুল হয়, একটা স্টিকের মতো হয়ে থোকা থোকা ফুল হয়। এই গাছগুলো এখানে রয়েছে, এগুলোর দাম হচ্ছে 30 টাকা করে। এগুলো সবই তোমরা এখানে পেয়ে যাবে গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায়। এটা হচ্ছে সামি প্ল্যান্ট, আর এটা পিপি প্যাকেটের মধ্যে যেগুলো লাগানো আছে সেগুলোর দাম 15 টাকা, আর 4 ইঞ্চি গ্রো ব্যাগে 25 টাকায় পেয়ে যাবে। এখানে প্রচুর পরিমাণে কিন্তু জবার ভ্যারাইটি রয়েছে। এখানে তোমরা পুনে জবা, হাই চয়েস জবা, অস্ট্রেলিয়ান জবা প্রচুর পরিমাণে একটা কালেকশন পেয়ে যাবে। এখন আমি তোমাদের কিছু জবা ফুলের কালার অপশান দেখিয়ে দেব, আর সেই গাছগুলোর দাম সম্পর্কে আমি তোমাদের একটু জানিয়ে দেব। এখানে অস্ট্রেলিয়ান জবা 7 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো রয়েছে, সেগুলো তোমরা মোটামুটি 10-12টা কালারের পেয়ে যাবে। তো অস্ট্রেলিয়ান জবার মোটামুটি 7 ইঞ্চি গ্রো ব্যাগে লাগানো অবস্থায় তোমরা এখানে পেয়ে যাবে 150 টাকায়। এছাড়া এখানে তোমরা পেয়ে যাবে পুনে জবার গাছ। পুনে জবা যেগুলো রয়েছে সেগুলো 7 ইঞ্চি গ্রো ব্যাগে তোমরা পেয়ে যাবে 70 টাকায়, এবং 4 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় পুনে জবার গাছ তোমরা এখানে পেয়ে যাবে 30 টাকায়। আর তাছাড়া তোমরা এখানে হাই চয়েস যে জবাগুলো আছে যেগুলো এখন দেখছো এগুলো হচ্ছে হাই চয়েস জবার গাছ, এগুলো তোমরা এত বড় বড় সাইজের গাছগুলো এখানে পেয়ে যাবে কিন্তু 30 টাকা করে। এখানে প্রচুর পরিমাণে হাই চয়েস জবার গাছ রয়েছে। আর আমি তোমাদের এখানে জবার কিছু কালার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো কালারগুলো, কালারগুলো কিন্তু এখানে খুবই সুন্দর রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কালারগুলো, কালারগুলো কিন্তু খুবই সুন্দর। আর তোমরা এখানে আসলে তোমরা এই ধরনেরই জবা ফুল গাছের কালার অপশান পেয়ে যাবে, এবং এই ধরনের কালেকশনের ওপরেই কিন্তু এখানে গাছগুলো রয়েছে। তোমাদের আমি এখানে একটা কথা বলতে চাই, তোমরা নার্সারিতে নিজেরা ভিজিট করো, ভিজিট করে গাছ দেখে শুনে ফুলের কালার পছন্দ করে তোমরা নিজেরা গাছ এখান থেকে কালেক্ট করো। আমার কথায় নয়, তোমরা নিজেরা এসে গাছ দেখবে, গাছ পছন্দ করবে, তারপরেই কিন্তু গাছ নেবে। আর আমি ভিডিওর প্রথমেই তোমাদের একটা কথা বলেছি যে গাছের দাম কিন্তু সবসময় এক থাকে না, গাছের দাম মোটামুটি চেঞ্জ হয়। তো আজ যে গাছটার দাম তোমরা দেখছো 6 মাস পর বা 1 মাস পর সেই গাছটার দাম কিন্তু সেম নাও থাকতে পারে, সেই দাম গাছটার দাম বাড়তেও পারে অথবা কোনো গাছের দাম কিন্তু কমতেও পারে। সেক্ষেত্রে তোমরা একটু মানে এসে যদি কেনো সেক্ষেত্রে তোমরা মানে দেখে শুনে গাছগুলো পছন্দ করে কিনতে পারবে। এছাড়া মুচির সাথে আরও অনেক নার্সারি আছে যেখানে তোমরা ভিজিট করতে পারো, এবং ভিজিট করে তোমরা নিজেদের পছন্দ মতো গাছ কিনতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ জবা ফুল গাছের যেগুলো রয়েছে গাছগুলো, সেই গাছগুলোর ফুলগুলোর কালার কিন্তু খুবই সুন্দর। তো তোমরা
যদি কেউ চাও এই ধরনের জবা ফুলের গাছ তোমরা এই নার্সারিগুলোতে ভিজিট করতে পারো। আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ইন্ডিভিজুয়ালি জবা ফুল গাছের কালারগুলো দেখাচ্ছি, জবা ফুলের কালারগুলো দেখাচ্ছি, কারণ অনেকেই জবা ফুল গাছ করে থাকো, সেক্ষেত্রে এই নার্সারিতে কেমন জবার কালেকশনটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আলাদা করে এর জন্য সেপারেটলি আমি ভিডিও কোনো বানাচ্ছি না। তো এই ধরনের কালারগুলো তোমরা এখানে পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কালার অপশান রয়েছে এখানে জবা ফুলের। এখন যে গাছগুলো দেখছো এগুলো হচ্ছে অপরাজিতা ফুলের গাছ, এগুলো সব 4 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো আছে। এছাড়া তোমরা এখানে পেয়ে যাবে টেবিল কামিনী গাছ, এখন যেগুলো দেখছো এগুলো হচ্ছে সব টেবিল কামিনীর গাছ। এছাড়া তোমরা আরও অনেক ধরনের গাছ পেয়ে যাবে, যেটা হয়তো একটা ভিডিওতে তুলে ধরা কোনোভাবেই সম্ভব হলো না। সেই জন্য তোমরা যদি এখানে নিজেরা ভিজিট করো তাহলে আরও অনেক গাছ তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এরপরে আমি তোমাদের কিছু ইনডোর আউটডোর প্ল্যান দেখিয়ে দেব। তোমরা এখন যে গাছগুলো দেখছো এগুলো সব পাতাবাহারি গাছের কালেকশন রয়েছে। এখানে তোমরা বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং পেয়ে যাবে, স্নেক প্ল্যান্টের মোটামুটি 4-5টা ভ্যারাইটি পেয়ে যাবে, বড় সাইজের স্নেক প্ল্যান্টগুলো তোমরা এখানে পেয়ে যাবে 150 টাকা করে। এছাড়া হ্যাঙ্গিং মোটামুটি ছোটো সাইজের হ্যাঙ্গিং নিলে তোমরা 30 টাকা থেকে পেয়ে যাবে। আর বড় সাইজের যে হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো হ্যাঙ্গিংয়ের সাইজ অনুযায়ী তার দাম একটু বেশি হয়। আর ডিফেনবাকিয়া তোমরা এখানে পেয়ে যাবে 150 টাকায়। এছাড়া তোমরা এখানে বিভিন্ন ধরনের সাকুলেন্ট পেয়ে যাবে। আর তোমাদের আমি কিছু ক্যাকটাস দেখিয়ে দেব, ক্যাকটাস এখানে কিন্তু 500 টাকায় তোমরা পেয়ে যাবে। তো এখানে ক্যাকটাসের দামগুলো, যে ক্যাকটাসগুলো দেখছো এগুলো সব 500 টাকা করে রয়েছে। এখানে তোমরা মুন ক্যাকটাসও পেয়ে যাবে। এখন যেগুলো তোমরা দেখছো এগুলো সব সাকুলেন্টের ভ্যারাইটি, এখানে প্রচুর পরিমাণে কিন্তু সাকুলেন্টের ভ্যারাইটি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা এই ধরনের গাছগুলো কিন্তু এখান থেকে খুব সহজেই কালেক্ট করতে পারবে। বিভিন্ন ধরনের ক্যাকটাসের ভ্যারাইটিও রয়েছে। এছাড়া আমি তোমাদের আরও কিছু ক্যাকটাসের ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি। এই ধরনের ক্যাকটাসগুলো কিন্তু তোমরা খুব ইজিলি এই মমতা নার্সারিতে পেয়ে যাবে। তোমরা একটু ক্যাকটাস সাকুলেন্টের কালেকশনটা এখানে দেখে নাও। এগুলো হলো সব মুন ক্যাকটাস। বিভিন্ন ধরনের ক্যাকটাসের ভ্যারাইটি কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো মোটামুটি তোমরা এই নার্সারিতে এলে সমস্ত কিছু ইনডোর আউটডোর ক্যাকটাস সাকুলেন্ট ফুলের গাছ ফলের গাছ সেই সমস্ত গাছ তোমরা কিন্তু এই মমতা নার্সারিতে এসে পেয়ে যাবে। এবার আমি তোমাদের বলে দিই তোমরা এই নার্সারিতে কীভাবে আসবে। তোমরা যদি ঠাকুরপুকুরের দিক থেকে আসো সেক্ষেত্রে ঠাকুরপুকুর বাজার থেকে তোমরা বাঁকড়া রায়পুরগামী অটোয় উঠে চলে আসবে বাঁকড়া রায়পুর মোড়, এবং সেখান থেকে তোমরা মুচিসা উমেদপুরের অটো ধরে, যদি মুচিসার মোড়ও নামো, মুচিসার মোড় থেকে হেঁটে 2 মিনিট তোমরা এই নার্সারিটা পেয়ে যাবে। এছাড়া কেউ যদি তোমরা শিয়ালদার দিক থেকে আসো সেক্ষেত্রে শিয়ালদা থেকে তোমরা আসবে বজবজ স্টেশন, এবং সেখান থেকে তোমরা অটোয় উঠে চলে আসবে বাঁকড়া রায়পুর মোড়, এবং সেখান থেকে মুচিসার অটো করে চলে আসবে মুচিসা। তো এই ছিল মোটামুটি মমতা নার্সারি ভিজিটের ওপর আমার ডিটেলস ভিডিও। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো এই ভিডিওটাকে তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।